প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদেরকে ক্লাস সেভেনের ইংলিশের যে অ্যাসাইনমেন্টটা ষষ্ঠ সপ্তাহের, অর্থাৎ 6 উইকের অ্যাসাইনমেন্টের সমাধানটা করে দেখাবো। তো দেখো, তোমাদেরকে এখানে অনেকগুলো ওয়ার্ড দিয়েছে। এই ওয়ার্ডগুলো সম্পর্কে বলছে, রাইট দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অ্যান্ড মেক্স এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটার অর্থ এবং মিনিংফুল সেন্টেন্স দিতে বলছে। তারপর এটার অ্যাডজেক্টিভ ফর্ম দিতে বলছে, কোনোটার নাউন ফর্ম দিতে বলছে, কোনোটার সিনোনিম দিতে বলছে। তো 1 থেকে 10 পর্যন্ত ওনারা আমাদেরকে ওয়ার্ডগুলো দিয়েছে এই কাজগুলো করতে। চলো তাহলে আমরা একে একে 10, এই 10টা শব্দের এগুলো আমরা কোথা থেকে কীভাবে পেলাম এগুলো আবার দেখো। বলছে 1 থেকে 10 পর্যন্ত দিয়েছে, মিনিং, আইডেন্টিটি, পার্টস অফ স্পিচ, নেম অফ দ্য পেজ, নাম্বার অফ ডিকশনারি, কোন ডিকশনারি থেকে কোন পেজে তুমি এটা পেয়েছো এটাও দিতে হবে। চলো তাহলে আমরা সমাধানটা দেখে নিই। দেখো, প্রথমে 1 নম্বরে যেটা আছে এটাকে আমরা রিকল লেখা আছে, এটার অর্থ হচ্ছে স্মরণ করা। তো এটার পার্টস অফ স্পিচ এটা হচ্ছে ভার্ব, আর এটা আমরা পেয়েছি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, পেজ হচ্ছে 677। আচ্ছা, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিকলেবল, আর এটার একটা মিনিংফুল সেন্টেন্স আমরা লিখেছি, হোয়েন হিউম্যানস আর বর্ন দেয়ার ব্রেইনস আর নট ক্যাপেবল অফ ফর্মিং রিকলেবল মেমোরিজ। ওকে, তারপরে আমরা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইরাইজ, মানে হচ্ছে মুছে ফেলা, এর পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, এটি হচ্ছে ভার্ব, আর এটা অক্সফোর্ড ডিকশনারির 308 নং পেজে আমরা পেয়েছিলাম, নাউন ফ্রম এটা হচ্ছে ইরেজেবিলিটি, আর এটার একটা সেন্টেন্স আমরা দিয়ে দিয়েছি অ্যাডভান্স। আচ্ছা, তারপরে দেখো তৃতীয় যেটা সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট, মানে হচ্ছে বুদ্ধিমান। তো এখন এটার পার্টস অফ স্পিচটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা পেয়েছি 456 নং পেজে, এটার নাম হচ্ছে ইন্টেলিজেন্স, আর এটার একটা আমরা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলো আসলে তোমাদের নিজেদের উপরে নির্ভর করে, তোমরা চাইলে এগুলো হুবহু দিয়ে দিতে পারো, না হয় তোমরা যদি নিজেদের থেকে একটা বানিয়ে দাও তাও কোনো সমস্যা নেই, খুবই ভালো হবে, যেটাই তোমরা করো। আমরা জাস্ট তোমাদের অতটুকু হেল্প করার জন্যই আসলে প্রয়াস এখান থেকে এগুলো করা আর কি। তারপরেরটা হচ্ছে পারফরমেন্স, সম্পাদন করা বা সম্পাদন। পার্টস অফ স্পিচ হচ্ছে এটা নাউন, এটা অক্সফোর্ড ডিকশনারি 617 নং ওয়ার্ডে পাইছি আমরা, এটার ভার্ব হচ্ছে পারফর্ম। হ্যাঁ, এটার একটা আমরা সেন্টেন্স দিয়েছি নিজেদের মতো করে, এই সেন্টেন্সটা তুমি এটাও দিতে পারো, চাইলে চেঞ্জ করে দিতে পারো, এটা দিলেও সমস্যা নেই, এটা দিলে ভালো হবে। ওয়ার্ডলি, পরবর্তী শব্দ ওয়ার্ডলি মানে হচ্ছে বন্যভাবে, এর পার্টস অফ স্পিচ হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব, অক্সফোর্ড ডিকশনারি 867 নম্বর পেজে আমরা এটা পেয়েছি, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়াইল্ড, আর এটা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সটা আমরা দিয়েছি। তারপরে দেখো পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ইমিনেন্ট, মানে বিখ্যাত। তো এর পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ এটা, আর এটা অক্সফোর্ড ডিকশনারির আমরা পেয়েছি 298 পেজে, এবং এটার একটা এটা সিনোনিম চেয়েছে আমাদের কাছে, রিনাউন্ড, এটার সিনোনিমটা অর্থাৎ ইমিনেন্টের সিনোনিম চেয়েছে আমাদের কাছে। এবং এখানে একটা সেন্টেন্স আছে যে এখানে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম দিয়ে তোমরা এই যে এইটুকুতে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির নাম দিবা, দিয়ে ইজ আ রিমেম্বারেবল পারসন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে যে এখানে দিতে পারো, এখানে তুমি চাইলে তোমার দেখা বিশিষ্ট যে কোনো ব্যক্তির নাম তুমি এখানে চাইলে দিয়ে দিতে পারো, ইজের পর থেকে অপরিবর্তিত থাকো, তুমি জাস্ট এখানে দিবা চেঞ্জ করে। ওকে, তারপরে আসো নার্ভাস, মানে স্নায়ু বিশিষ্ট, নার্ভস, এর পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, এটা অক্সফোর্ড ডিকশনারির 567 নং পেজে ছিল, এটারও সিনোনিম চাইছিল আমাদের কাছে, সিনোনিমটা হচ্ছে অ্যানেক্সিয়াস, আমরা দিলাম সিনোনিম অ্যানেক্সিয়াস। ওকে, আর সেন্টেন্স দিছি, ইট ওয়াজ অ্যান অ্যানেক্সিয়াস সিচুয়েশন, এটা খুবই একটা অস্বস্তিকর একটা সিচুয়েশন। আচ্ছা, তারপর হচ্ছে ইনগ্রেভ, মানে নকশা খোদাই করা। তো এটার আমরা দিয়েছি যে এটার পার্টস অফ স্পিচ হচ্ছে এটা হচ্ছে ভার্ব, অক্সফোর্ড ডিকশনারি এটা 303 নং পেজে আমরা পেয়েছি, এটার নাউন ফর্ম হচ্ছে ইনগ্রেভার, আর সেন্টেন্স দিয়েছি আমরা এটা, এটা একটা সেন্টেন্স তোমরা এটা দিতে পারো, চাইলে চেঞ্জ করে দিলেও সমস্যা নেই। তারপরে আমরা যেটা একেবারে সর্বশেষের আগেরটা যেটা সেটা হচ্ছে অ্যাডমিরর, মানে প্রশংসা করা, অ্যাডমিরর মানে প্রশংসা, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের, এটার পার্টস অফ স্পিচটা হচ্ছে ভার্ব এটা, আর অক্সফোর্ড ডিকশনারির 18 নং পেজে আমরা পেয়েছি, এটার নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিরেশন, আর সেন্টেন্স হচ্ছে আই ট্রাই টু শো দ্যাট ইটস পসিবল টু বি ডিফারেন্ট অ্যান্ড ওর্থলি অফ অ্যাডমিরেশন অ্যান্ড রেসপেক্ট। ওকে, পোভার্টি, পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দারিদ্রতা, পার্টস অফ স্পিচ হচ্ছে এটি নাউন, অক্সফোর্ড ডিকশনারির এটা 644 নং পেজ আমরা পেয়েছি, তারপরে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুয়ার,
আর এটা সেন্টেন্স আমরা দিয়েছি ইন সাম ডেভেলপিং কান্ট্রিজ লার্জার নাম্বার অফ পুয়ার পিপল আর ডিপেন্ড অন ফিশিং। আচ্ছা, মাছ ধরার কাজে ব্যবহৃত। এ হচ্ছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের 7-এর ইংলিশের অ্যাসাইনমেন্ট, যদিও আমি দিতে একটু লেট হয়ে গেছে। তো আশা করি তোমরা সহযোগিতা করবে, আমাকে লাইক করবা ভিডিওটা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিওগুলো আমি সবার আগেই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।